আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামীকাল বৃহস্পতিবার 24 নভেম্বর দেশের আবহাওয়া কেমন থাকতে পারে, দেশের কোথাও বৃষ্টিপাতের আভাস রয়েছে কিনা, তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসে নামবে, কী জানাচ্ছে আবহাওয়ার মডেল, বিস্তারিত লাইভ দেখাবো এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। সবার আগে সর্বশেষ গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর আপনি আমাদের আবহাওয়ার এই খবরটি বাংলাদেশের কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশের আকাশ পরিষ্কার রয়েছে। ঢাকা, তারপর এখানে টাঙ্গাইল, এখানে চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, তারপর এদিকে খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর এবং এদিকে সিলেট এবং ময়মনসিংহ সমস্ত জায়গায় আকাশ একদম পরিষ্কার রয়েছে। দেশের কোথাও বৃষ্টিবাহী মেঘ নেই, দেশের কোথাও বৃষ্টিপাতের কোনো ধরনের সম্ভাবনা নেই। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আন্দামান সাগরের আবহাওয়া কিছুটা খারাপ রয়েছে। তো এখানে একটি ঘূর্ণাবর্ত ছিল, সেই ঘূর্ণাবর্তটি কিন্তু অলরেডি উপরে এখানে স্থলভাগে কিন্তু প্রবেশ করে গেছে, আমরা গতকাল আপনাদেরকে অলরেডি জানিয়েছিলাম। তো এই মুহূর্তে গোটা বাংলাদেশের আবহাওয়া একদম পরিষ্কার রয়েছে এবং বঙ্গোসাগরে একদম স্বাভাবিক অবস্থা রয়েছে। আগামীকাল আমরা বৃষ্টিবাহী মোড় যদি গিয়ে আপনাদেরকে দেখাই, আগামীকাল বৃহস্পতিবার 24 নভেম্বর দেশের কোথাও বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা পাওয়া যাচ্ছে না। তো বায়ুর ঝাপটা মোড়ে গিয়ে আমরা আপনাদেরকে দেখাবো বাতাসের গতিবেগ কেমন থাকতে পারে আগামীকাল। সর্বোচ্চ বাতাসের গতিবেগ যদি আমরা আপনাদেরকে ম্যাপে দেখাই, ঠিক দুপুরকালীন সময় এদিকে চট্টগ্রাম বিভাগের উপর 28 কিলোমিটার পর্যন্ত ঘন্টায় বাতাসের ধমকা গতিবেগ থাকতে পারে উত্তর দিক থেকে, এবং এদিকে নোয়াখালী, তারপর ফেনী, তারপর এখানে কুমিল্লা সহ এই সমস্ত জায়গাগুলোর উপর 25 কিলোমিটার বাতাসের গতিবেগ থাকতে পারে উত্তর দিক থেকে, এবং এখানে বরিশাল এবং খুলনা, তারপর এখানে কালাপাড়া এই সমস্ত জায়গাগুলোর উপর 28 থেকে 29 কিলোমিটার পর্যন্ত বাতাসের দমকা গতিবেগ থাকতে পারে, এবং ঢাকার উপর 25 কিলোমিটার বাতাস বয়ে যাবে। এদিকে মেহেরপুর আর রাজশাহী, এখানে 24 থেকে 25 কিলোমিটার পর্যন্ত উত্তর দিক থেকে বাতাস বয়ে যাবে। তো এবার আমরা আপনাদেরকে সরাসরি তাপমাত্রা মোড়ে নিয়ে যাব। আমরা তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসে নেমে যাবে, আমরা সরাসরি তাপমাত্রা মোড়ে চলে গেলাম। সর্বোচ্চ তাপমাত্রা যদি আমরা একটু আপনাদেরকে দেখাই, সর্বোচ্চ তাপমাত্রা এই মুহূর্তে দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের উপর 28 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে, এবং ঢাকাতে 27 ডিগ্রি, রাজশাহীর উপর 26 ডিগ্রি, এবং রংপুর যদি যাই আমরা সেখানে দেখতে পাচ্ছি 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। এদিকে ময়মনসিংহ এবং সিলেট সেখানেও দেখতে পাচ্ছি প্রায় 28 ডিগ্রি, যে 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে যেতে পারে, আমরা সর্বনিম্ন তাপমাত্রা মোড় যদি গিয়ে আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছি সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। গত কয়েকদিন ধরেই আমরা দেখতে পাচ্ছি সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রিতে কিন্তু নেমে গেছে, এর চেয়ে বেশি নামছেও না আবার উঠছেও না, একই অবস্থায় কিন্তু রয়ে গেছে। এদিকে ঢাকা বিভাগের উপর প্রায় 17 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা নামছে, এবং এদিকে দেশের দক্ষিণাঞ্চল, লালমোহন এবং বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় 20 ডিগ্রি সেলসিয়াস, আবার কোথাও কোথাও 18 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা নামছে। এদিকে চট্টগ্রাম বিভাগের দক্ষিণাঞ্চলে দেখতে পাচ্ছি সেখানে 18 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা রয়েছে, সমুদ্রের তাপমাত্রা 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। তো এখনও দেশের কোথাও ভয়ঙ্কর শীত কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, তবে আগামী কয়েকদিনের মধ্যে এখানে রংপুর, তারপর কালাই, রাজশাহী এবং দেশের কিছু কিছু স্থানে কিছুটা শীত অনুভব হতে পারে। তো এই হচ্ছে মূলত আজকের আবহাওয়ার রিপোর্ট। প্রতিদিন নিয়মিত সঠিক খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন, আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।